এটা নানান ধরনের আইন আছে আমাদের দেশে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা কথা বলছি এখানেও কিন্তু আইনের আমার ঘাড়ের পিছনে আপনার ঘরের পিছনে রয়ে গেছে আমরা কিন্তু সব কথা প্রাণ বলতে বলতে পারবো পারবো না নাম জানি জানে আপনিও জানেন আমরা বলতে পারছি না হ্যাঁ বলতে পারছি না কারণ কি আমরা প্রজা আমরা কিন্তু নাগরিক হইনি এখনো ঢাকার শহরে এমন একটা দুর্ভাগ্য যে এই শহরটাকে কেউ নিজের মনে করে না কেউ মনে করে না যে এটা আমার শহর আমি এই শহরের একজন নাগরিক ঢাকা শহরের বেসিক প্রবলেম হচ্ছে প্রশাসন এক কেন্দ্রিক বা নির্দিষ্ট একটি শহর কেন্দ্রিক সবগুলো শহর কিন্তু ক্লামজি শহর একদম মূলত সিটি কর্পোরেশনের করার মতো যেই কাজ আছে সিটি কর্পোরেশনে সেটা হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করা বর্জ্য ব্যবস্থাপনা আর হচ্ছে সড়কবাতি জ্বালানো নেভানোর পাশাপাশি জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের কাজটা আমাদের দেশের উন্নয়ন ব্যবস্থা রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রিক উন্নয়নটা হবে ক্ষমতা কেন্দ্রিক বা রাজনৈতিক বিবেচনায় নাগরিক সুবিধা নিশ্চিত করবার জন্য কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না আমি ডেভেলপ করতে চাচ্ছি আমানকে আমান ডেভেলপ করতে চাচ্ছে রিনভিয়াপাকে এভাবে করে আমরা একটি ক্ষমতা কেন্দ্রিক মানুষগুলোর ভাগ্য উন্নয়ন করি ঢাকা শহরের যানজট নিরসনের জন্য আপনি যদি তিনতলা বিশিষ্ট করেন আপনি যদি পাতাল ট্রেন করেন এমনকি ঢাকার চারপাশে বৃত্তাকার নৌরুটও করেন তাও ঢাকা শহরকে যানজট মুক্ত করতে পারবেন না কারণ ঢাকা শহরের যে রাস্তার ঘাট রয়েছে যে অবকাঠামো রয়েছে এবং যে পরিমাণ জনগোষ্ঠী থাকে সেই জনগোষ্ঠীর চাপ যতক্ষণ আপনি কমাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এইখানে আপনি নাগরিক সেবা দিতে পারবেন না ঢাকা শহরটি রিক্সাওয়ালাদের জন্য নয় রাজধানী কখনো নিম্ন আয়ের মানুষের জন্য রাজধানী না ক্যাপিটাল কি ক্যাপিটালের সংজ্ঞাটা কি রাজধানীতে কারা থাকবে রাজধানীতে শহর তলিতে কারা থাকবে শিল্প নগরীতে কারা থাকবে শিল্প নগরী কাকে বলা হয় রাজধানী কাকে বলা এই সংজ্ঞাগুলো আলাদা করতে হবে বৃষ্টি বেশ অনেকদিন হচ্ছিল না আজ শনিবার প্রচন্ড বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির ফলে আমার এক কলিগের আমি ইয়া দেখছিলাম যে একটা মিটিং আসতে যাচ্ছে মিরপুরে সে এক ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে আছে তখনই আমার মনে হলো যে আমরা তো উন্নয়নের জোয়ারে আমরা অলরেডি করেছি ব্রিজ করেছি সব করেছি কিন্তু আমাদেরকে আসলে যানজট কমেছে এবং এট দা সেম টাইম আমি যেটা আরেকটা যেটা দেখেছি যে প্রতিটা রাস্তা ঢাকা শহরের কাটা কেন এই যানজট আরো তীব্র হয়েছে এই রাস্তাগুলি কাটার জন্য আমি আপনাদের দুজনের কাছে প্রথমে যাচ্ছি তমন ভাইয়ের কাছে আমান ভাই আপনি কি ফেল করছেন যে জ্যাম কি কমেছে আমি এই আলোচনাটা একটু ভিন্ন ভাবে শুরু করতে চাই ঢাকা শহরে জনগোষ্ঠীর বা জনবসতির সংখ্যা প্রায় দুই কোটি আমি প্রায় সময় আমার সহকর্মীদেরকে বলে থাকি যে একটা চলচ্চিত্র দেখেছিলাম ভারতীয় চলচ্চিত্রের নাম হচ্ছে ওয়ান্স আপন এ টাইম মুম্বাই এটার যে চিত্রনাট্য বা ওইটার যে মূল গল্পটা সে গল্পটাই মুম্বাইয়ের মতো একটি শহরের মানে অভিভাবক হচ্ছে একজন ডন যে হচ্ছে এক সময় সেই শহরে আহ টোকাই হিসেবে আসছিল এবং নানা রকম অপকর্মের অপরাধের সঙ্গে জড়িয়ে সে পুরো মুম্বাইয়ের নিয়ন্ত্রক হয়ে ওঠে তো আমি আমার সহকর্মীদেরকে বলি যে এই ঢাকা শহরের এমন একটা দুর্ভাগ্য যে এই শহরটাকে কেউ নিজের মনে করে না কেউ মনে করে না যে এটা আমার শহর আমি এই শহরের একজন নাগরিক এখন আমি যদি আসি যে ঢাকা শহরের সমস্ত ব্যবস্থাপনার দায়িত্বে কারা আছে দায়িত্বে আমরা খুব স্বাভাবিকভাবে বলি যে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়গর মেয়র মহোদয়কে বলা হয়ে থাকে নগর পিতা কিন্তু এ বিষয়ে সুজন নগর পরিকল্পনা থেকে শুরু করে একাধিক সংস্থার এবং বিশিষ্ট ব্যক্তিগণ বলছেন যে ঢাকার মেয়রদের শুধু ঢাকা নয় সারা দেশে যত সিটি কর্পোরেশন আছে মেয়রদেরকে অভিভাবক বা নগর পিতা বলার কোন সক্ষমতা হচ্ছে নগরের সন্তান হওয়ার বড় যোগ আমরা এটা বহুবার বহুবার সেই ঢাকার প্রথম মেয়র জনাব আহ হানিফ সাহেব মোহাম্মদ হানিফ সাহেবের সময় থেকে আমরা শুনে আসছি যে ঢাকার সমস্ত সেবা একটা ছাতার নিচে নিয়ে আসা আপনি যদি উন্নত শহর গুলার খোঁজ খবর নেন তাহলে জানবেন লন্ডন শহরে একটি মেট্রোপলিটন সরকার আছে আপনার নিউ ইয়র্ক সিটিতে মেট্রোপলিটন সরকার আছে কিন্তু আমাদের যে সিটি কর্পোরেশনের ধারণা এইটা দুইশো বছরেরও একটি পরিত্যক্ত ধারণা একদম মূলত সিটি কর্পোরেশনের করার মতো যেই কাজ আছে সিটি কর্পোরেশন সেটা হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করা বর্জ্য ব্যবস্থাপনা আর হচ্ছে সড়কপাতি জ্বালানো নেভানোর পাশাপাশি জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধনের কাজটা সাধারণত সিটি কর্পোরেশন করে থাকে আইনগতভাবে সিটি কর্পোরেশনের আর কোনো কিছু করার ক্ষমতা নেই আমি আপনার সঙ্গে এই অনুষ্ঠানের বিষয়ে কথা বলার পরে ঢাকা ওয়াস্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন পয় নিষ্কাশন সংক্রান্ত বিষয়ে ওনারা আমাকে যেটি জানিয়ে জানালেন যে এই পয়েন্ট দায়িত্বটা আগে ওয়াসার ছিল এটা এখন সিটি কর্পোরেশন কে দায়িত্ব দেওয়া হয়েছে দুই সালে তো আমি খুঁজতে গিয়ে দেখলাম যে ঢাকা শহরে পঁচিশ হাজার কিলোমিটার খোলা ড্রেন আছে চার হাজার কিলোমিটার আছে ভূগর্ভস্থ ড্রেন তো এক দুই কোটি মানুষের এই শহরের জন্য এই উনত্রিশ হাজার কিলোমিটারের ড্রেনেজ ব্যবস্থাটা কি যথার্থ কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অধিকাংশ ড্রেনই আপনার নানা রকম এটা বন্ধ হয়ে থাকে অকুপাইড হয়ে থাকে আরেকটি তথ্য একজন বিশেষজ্ঞ দিলেন আমাকে নগর পরিকল্পনাবিদ উনি বললেন যে ঢাকা শহরের পঁচাশি থেকে নব্বই শতাংশ মাটি কংক্রিট দ্বারা ঢেকে দেওয়া হয়েছে সাধারণত বৃষ্টি হলে ওই পানিটা মাটি শুষে নেয় কিন্তু ঢাকা শহরে দশ শতাংশ মাটি দশ শতাংশ পানি বৃষ্টির পানি শুষে নেওয়ার মতো মাটি অবশিষ্ট নাই তো এই নব্বই শতাংশ বৃষ্টির পানিকে যেটাকে আমরা বলি রানিং ওয়াটার এই রানিং ওয়াটারটাকে ম্যানেজ করার জন্য যেই বৃহৎ পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা দরকার তার কোনোটাই ঢাকা শহরে নেই এবং আপনি যে এমআরটির কথাটা বললেন ঢাকা শহরের যানজট নিরসনের জন্য আপনি যদি তিন তিনতলা বিশিষ্ট এমআরটি করেন আপনি যদি পাতাল ট্রেন করেন এমনকি ঢাকার চারপাশে করেন তাও ঢাকা শহরকে যানজট মুক্ত করতে পারবেন না কারণ ঢাকা শহরের যে রাস্তার ঘাট রয়েছে যে অবকাঠামো রয়েছে এবং যে পরিমাণ জনগোষ্ঠী থাকে সেই জনগোষ্ঠীর চাপ যতক্ষণ আপনি কমাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এইখানে আপনি নাগরিক সেবা দিতে পারবেন না আমার কাছে যেটা মনে হয়েছে যে সারা পৃথিবীর সারা পৃথিবীর সবচেয়ে অপরিকল্পিত নগর যদি থাকে সেটা হচ্ছে ঢাকা শহর এবং এই অপরিকল্পনার কারণে একই সঙ্গে অব্যবস্থাপনার কারণে আমাদের এই দুর্ভোগ দিন দিন বাড়ছে আমি আরেকটি এই প্রশ্নেরই একটি প্রসঙ্গ সঙ্গে যোগ করতে চাই সেটি হচ্ছে যে সমস্ত ঢাকা শহরে রাস্তাঘাট কাটা এই মুহূর্তে এটা শুধু আজকের চিত্র নয় আমি যতদিন থেকে ঢাকা শহরে থাকি ততদিন থেকে দেখি যে প্রত্যেক মে মাসে রাস্তাঘাট কাটা থাকে তার কারণ হচ্ছে করে অর্থ ব্যয় করা এবং একটি ঠিকাদার শ্রেণীকে পাইয়ে দেওয়ার জন্য পাইয়ে দেওয়ার জন্য এই তরি এই রাস্তা কাটা রিপেয়ার করা এইগুলা করা হয়ে থাকে সাধারণত এর সঙ্গে যে বিষয়গুলো যুক্ত হয়েছে সেটা হলো ঠিকাদাররা এখন সরকারকে পরিকল্পনা প্রোভাইড করছে যে এইখানে একটি রাস্তা করলে এই রাস্তাটা থেকে জনগণ সেবা পেতে পারে এবং এটা এত কোটি টাকার প্রজেক্ট হতে পারে তখন দেখা যাচ্ছে যে এটার অ্যাপ্রুভাল হচ্ছে তো একজন ঠিকাদারকে জনগণের টাকা পাইয়ে দেওয়ার জন্য আপনি যে প্রকল্পটা করছেন সেই প্রকল্প দিয়ে তো জনগণের সেবা পাওয়ার কোনো সুযোগ থাকতে পারে বলে আমি মনে করি অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের জন্য দরকার আছে কিন্তু সেটা অবশ্যই পরিকল্পিত এবং বাংলাদেশের পরিবেশ প্রতিবেশের সঙ্গে সংগতিপূর্ণ এই অবকাঠামোগত উন্নয়নটাই আমাদের প্রত্যাশা আপনি শুনছিলেন আমানুল্লাহমানের কথা এবং আমার প্রশ্ন শুনেছেন এবং আপনি নিজেও একজন সাংবাদিক এবং ভুক্তভোগী জনগণ আমি জানতে চাচ্ছি এই যানজট রাস্তাঘাট কাটা সব বিষয়ে জি বলুন আসলে একই বিষয়ে বহু বছর ধরে আলোচিত হচ্ছে এবং সেই আলোচনা শুনে শুনে আজকে আমরাও আলোচক হয়ে গেছি ঢাকা শহরের বেসিক প্রবলেম হচ্ছে এটা শুধু ঢাকা শহর না পৃথিবীর যেই যেই দেশ দেশগুলোতে প্রশাসন এক কেন্দ্রিক বা নির্দিষ্ট একটি শহর কেন্দ্রিক সবগুলো শহর কিন্তু লামজি শহর ঘনবসতিপূর্ণ শহর হয়ে যায় এই ঢাকা শহরকে কখনোই আমরা কিন্তু রিলিফ দেওয়ার প্ল্যান করতে দেখিনি কর্তৃপক্ষকে আমরা দেখেছি ঢাকা শহরে যত সারা দেশের সব মানুষকে কতটা ঢাকামুখী করা যায় একেবারে এক কেন্দ্রিক করা যায় আমরা এরকম উন্নয়ন পরিকল্পনা দেখেছি কেন্দ্রীভূত উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণের কোনো পরিকল্পনা আমরা কখনো দেখিনি যেমন আমি আমি এই আমার স্বল্প ব্রেইনে আমি মাঝে মাঝে ভাবি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় ঢাকায় থাকার তো কোনো কারণ আমি দেখি না কারণ এখানে তো গরুর প্রদর্শনী ঢাকায় দরকার নেই বা জেলেদেরকেও ঢাকায় আনার দরকার নেই তাদের জন্য মনে করেন ঢাকার বাইরে চাঁদপুরে হতে পারে হ্যাঁ বস্ত্র মন্ত্রণালয় ঢাকায় দরকার নেই এরকম অন্তত আমার নিজেও জানে যে এরকম অন্তত বৃষ্ট মন্ত্রণালয় আছে যেগুলো আসলে ঢাকায় থাকার দরকার নেই বা ঢাকায় থাকলেও ঢাকা সিটির মধ্যে থাকার দরকার নেই সেটা ঢাকার পাশে হতে পারে বা একেবারে সংশ্লিষ্ট জেলায় হতে পারে তাহলে হতো কি এই শহরের উপর থেকে কিন্তু চাপ কমতো আর মানুষ কিন্তু প্রশাসনমুখী আমাদের দেশের শাসন শাসন কাঠামো বা ব্যবস্থা কিন্তু একেবারে কি বলা যায় এটাকে কেন্দ্রিক শাসন ব্যবস্থা আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাকে আমলাদের কাছে যেতে হবে প্রশাসন বা আইন কখনো আমার কাছে আসে না সেবা আমার কাছে আসে না সেবা পেতে হলে ধরুন সিটি কর্পোরেশনে আমার একটি আমার বাবা মারা গেছেন সেই মৃত্যু স্বর্ণদ আনতে যেতে হবে আপনি ওই দিন বা ওই নির্ধারিত ওই ডেটে বা দুই তিন দিনে কতজন ঢাকা শহরে মারা গেছে এটি আপনি জানতে পারবেন সিটি কর্পোরেশনের দরজায় যদি আপনি আপনার বাবার বা আমি আপনার আমার বাবার মৃত্যু স্বর্ণদ আনতে যাই দেখব পাঁচশো লোক লাইনে দাঁড়িয়ে আছে তার মানে অনুমান করা যাবে যে পাঁচশো লোক মারা গেছে বা ছয়শ লোক মারা গেছে সেবাগুলো জনগণের দ্বারে না এটা হচ্ছে ক্রাউডি হওয়ার অন্যতম একটি কারণ বলে আমি মনে করি প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা না গেলে এই শহরের উপর থেকে মানুষকে আপনি পিটিয়ে তো বের করতে পারবেন না মানুষ তো তার সেবা পাওয়ার জন্য আসবেই মানুষকে পিটিয়ে দূরে নেওয়া যাবে না সুতরাং আপনাকে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ঢাকা শহরের রাস্তার বিষয় যদি আসেন ঢাকা শহরে তো আমার কাছে মনে হয় কোনো রাস্তাই নেই কারণ একটি স্ট্যান্ডার্ড সিটিতে এরকম একটা ক্যাপিটাল সিটিতে টোয়েন্টি রাস্তা থাকা ম্যান্ডেটরি আমি আমি যদি ভুল না করি রোড সারফেস রোড বা ইন্টার কানেক্টিং রোড থাকা দরকার সেখানে আমার এই শহরে ফোর টু সিক্স পার্সেন্ট এর বেশি রাস্তা আছে বলে মনে হয় না এবং এই সিক্স পার্সেন্ট রাস্তার মধ্যে ফিফটি পার্সেন্ট কিন্তু দখল হয়ে আছে হকার রিক্সা এটা ওটা নানান ধরনের ব্যবসা বাণিজ্য নানান ভাবে দখল হয়ে আছে তার মানে আপনার এই শহরে কিন্তু রাস্তা আছে থ্রি পার্সেন্ট মানুষ কিন্তু দুই কোটি দুই কোটি প্লাস এবং প্রতিদিন গড়ে কিন্তু প্রায় দশ লক্ষ মানুষ ঢাকায় নতুন করে আসে প্রত্যেকদিন সকাল বা সকাল থেকে দুপুরের মধ্যে দশ লক্ষ মানুষ ঢাকায় ঢোকে কম করে হলেও বেশিও হতে পারে আবার বিকেলেও যায় কিন্তু রাতের ঢাকায় আপনি দেখেন ফাঁকা তার মানে মানুষ কিন্তু তার কাজ কেন্দ্রিক ক্রাউড ক্রিয়েট করে আপনার প্রথমগুলো আসলো সেই মানুষগুলো কিন্তু আসবার জন্য যে রাস্তায় জায়গা থাকা দরকার সেই জায়গা আপনি দিতে পারছেন না বেরিয়ে যাবার জন্য যে রাস্তা দরকার সেই রাস্তা আপনি দিতে পারছেন না সুতরাং দিনের নির্দিষ্ট একটি সময় রাস্তায় কিন্তু উপচে পড়া ভিড় হবেই কারণ আপনার সড়ক সীমিত সেকেন্ড থার্ড ডেভেলপমেন্টের কথা আপনি যেটা বললেন যে বৃষ্টি হলেই জলাবদ্ধ তো জলাবদ্ধ কিছুদিন আগে আমরা ঢাকা শহরে দেখেছি ঢাকা শহর না সারা দেশে মানুষ কিন্তু হাসফাস করছিলেন ঠিক তখনও ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে এলাকায় কিন্তু রাস্তার মধ্যে পানি ছিল যেখানে পানির জন্য হাহাকার এই সিটি কর্পোরেশন কিন্তু পানি ছিটিয়েছে রাস্তায় আমরা দেখেছি যে রাস্তা শুকিয়ে যাচ্ছে রাস্তা ফেটে যাচ্ছে সেই রাস্তায় কিন্তু হাঁটু পানি ওই দাবদাহের মধ্যেও ছিল বাড্ডা মেরুন বাড্ডা এইসব এলাকায় বা সাঁতারপুর এই এলাকাগুলোতে আছে এটির কারণ কি এটির কারণ হচ্ছে আমান যেটা বললেন আমান যেটা বলেছেন একেবারে সঠিক যে টাকা পাইয়ে দেয়া আমি আর খুলে বলি এই এই সময় আমি এটি নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছি আমার ছিল এই যে ডেভেলপমেন্ট প্রক্রিয়া প্রত্যেক বছর এই সময়টায় বর্ষা মৌসুমটা আসলে রাস্তা কাটা হয় কেন এটার কারণ হচ্ছে আমাদের দেশের উন্নয়ন ব্যবস্থা রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রিক উন্নয়নটা হবে ক্ষমতা কেন্দ্রিক বা রাজনৈতিক বিবেচনায় নাগরিক সুবিধা নিশ্চিত করবার জন্য কিন্তু আমি ডেভেলপ করতে চাচ্ছি ঋণ মানুষগুলোর পাগ্য উন্নয়ন করি মূলত এই দেশের উন্নয়ন করি না এটি একটি কারণ এবং যেখানে এই রাস্তা নির্মাণ করবার কথা ছিল বিটুমিন দিয়ে সেখানে ব্যবহার করা হচ্ছে আল কাতরা আপনি জানেন হলেই রাস্তা আল কাতরা ব্যবহার এবং পাথরের যতটুকু স্তর দেবার কথা ছিল তার মানে যদি দুই ইঞ্চি দেওয়ার কথা থাকে সেখানে হাফ ইঞ্চির উপরে কিন্তু কার্পেটিং করে দিয়ে যায় তার মানে প্রথমত হাফ ইঞ্চি দ্বিতীয়ত ভিটামিনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে আল তাহলে একটু বৃষ্টি হলে বা একটু রোদে ও রাস্তা কিন্তু উঠে যায় সুতরাং ঠিক মানে এই আমি মনে করি জনপ্রতিনিধিরা যথেষ্ট আন্তরিক তারা মানুষের শান্তির জন্য সেবার জন্যই কাজ করে কিন্তু চোর হচ্ছে অন্যদিকে তোর খুঁজে আমরা পাচ্ছি না খুঁজে হয়তো পাবো সময় হয় কি ছয় মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে রাস্তা ভেঙে যায় এখন জনপ্রতিনিধিদের তো রাস্তা বানাতে হবে যে কারণে আবারও তিন মাস পর দেখা যায় টেন্ডার হয়ে যায় রাস্তাটা কেটে কুটে আবারও মানে রিপেয়ারিং এর উদ্যোগ নেওয়া হয় সুতরাং আসলে নাগরিকদের সুবিধার জন্যই ওনারা হয়তো এটা করে কিন্তু ঘটনা হচ্ছে ওনারা এই কাজটা টোটাল প্রক্রিয়াটা সম্পাদন করে কিছু চোর কিনে এই চোরদের কারণেই কিন্তু রাস্তায় হাঁটু পানি এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে জনপ্রতিনিধিদের নাগরিকের কাছে দায়বদ্ধতা বাড়াতে হবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশাসনকে নাগরিকের মানে নাগরিকদের কাছে প্রশাসনের দায়বদ্ধতা বাড়াতে হবে জবাবদিহিতা সৃষ্টি করতে হবে এখন আমাদের দেশের সাধারণ নাগরিক যারা সিভিল সোসাইটি যাদেরকে বলা হয় তারা হচ্ছে প্রজা আর ওনারা রাজা ওনাদের আচরণটা এরকম এখন আমরা মানতে বাধ্য হচ্ছি আমরা অনেক সময় প্রতিবাদ করি না প্রতিবাদ করতে গেলে আমরা মনে করি না এটা নানান ধরনের আইন আছে আমাদের দেশে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা কথা বলছি এখানেও কিন্তু আইনের খড়গ আমার ঘাড়ের পিছনে আপনার ঘাড়ের পিছনে রয়ে গেছে আমরা কিন্তু সব কথা প্রাণ খুলে বলতে পারবো না ফ্যাক্টও বলতে পারবো না যে চোরটা কে আমি কিন্তু চোরের নাম জানি আমান জানে আপনিও জানেন আমরা বলতে পারছি না হ্যাঁ বলতে পারছি না কারণটা কি আমরা প্রজা আমরা কিন্তু নাগরিক হইনি এখনো এরপরে থার্ড ঢাকার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে একই সড়কে ফার্স্ট মুভিং মিডিয়াম মুভিং এবং স্লো মুভিং তিন ধরনের ভেহিক্যাল কিন্তু ঢাকার রাস্তায় চলছে পৃথিবীর কোন দেশ কোন ক্যাপিটালে তিন ধরনের বাহন একই রোডে চলবে না চলতে দেয়া হয় না এটি আইন করে বন্ধ করা হয় আপনি একটা ক্যাপিটাল সিটিতে একটু বলতে গেলে আহ কেমন যেন হয়ে যায় বিষয়টা যে আমি গরিব বলে গরিব মানুষকে অবহেলা করা হবে কিন্তু তারপরে নির্মম হলেও সত্য ঢাকা শহরটি রিক্সাওয়ালাদের জন্য নয় রাজধানী কখনো নিম্ন আয়ের মানুষের জন্য রাজধানী না এটি আপনার বুঝতে হবে আপনি সিভিলাইজড হওয়ার আগে আপনার বুঝতে হবে যে হার্টস ক্যাপিটাল ক্যাপিটাল কি ক্যাপিটালের সংজ্ঞাটা কি রাজধানীতে কারা থাকবে রাজধানীতে শহরতলিতে কারা থাকবে শিল্প নগরীতে কারা থাকবে শিল্প নগরী কাকে বলা হয় রাজধানী কাকে বলা এই সংজ্ঞাগুলো আলাদা করতে হবে আপনি ঢাকার রাস্তায় রিক্সাওয়ালাদের কেন না রিক্সা চালার সুযোগ দিচ্ছেন আপনি রিক্সাওয়ালাদেরকে পুনর্বাসন করেন অন্য প্রকল্প নেন অন্য শহরে পাঠান অথবা আপনি সড়ক রেস্ট্রিক্ট করে দেন যে গলির মধ্যে ছাড়া রিক্সা চলতে পারবে না এরপরে আপনি করছেন কি আপনি জ্বালানি সহজলভ্য করে দিচ্ছেন যে তেলের পরিবর্তে কম দামের গ্যাসে গাড়ি চলতে পারবে গত দশ বছর আগে যারা রিক্সা ভাড়া দিতে পারতো না তাদেরও এখন মানে গাড়ি আছে একটা দুইটা তিনটা এরকম করে তো আপনি তো অনেক কিছু সহজ করে দিচ্ছেন আপনি রাস্তার উপর থেকে চাপ কমাবেন কি করে উন্নত বিশ্বে যেখানে একটি গাড়ি কিনতে গেলে নানান ধরনের জবাবদিহিতা করতে হয় নানান ধরনের আয় ব্যয়ের হিসাব দেখাতে হয় বৈধতা অবৈধতা নানান হিসেব নিকেশ আছে আমার দেশে এটা কিন্তু নেই আমাদের দেশে জ্বালানি চাইলেই আমি এখন একটা গাড়ি নিয়ে জ্বালানি কিনে ফেলতে পারবো আমার নামে একটি গাড়ির নিবন্ধন হয়ে যাবে আবার এই সেই সেই রাস্তাতেই রিক্সা চলছে ভ্যান চলছে মানুষ হাঁটছে ফকির ভিক্ষাও করছে সেই রাস্তায় গড়িয়ে গড়িয়ে হাঁটছে দেখবেন দেখবেন থালা নিয়ে গড়িয়ে একই রাস্তা আপনি রাস্তায় সেই আবার যখন তখন বলবে গেঞ্জি একশো গেঞ্জি একশো গেঞ্জি একশো টাওয়াল টাওয়েল টাওয়াল আপনি তো সবাইকে রাস্তায় নামিয়ে দিয়েছেন তাহলে আপনার রাস্তার শৃঙ্খলা ফিরবে কি করে আপনি বিআরটি এমআরটি যা যা করেন কোনোটা কাজে আসবে না আপনি বিআরটি এমআরটি করেছেন আপনি কি পরিবহন কমিয়েছেন আপনি তো পরিবহন বাড়িয়েছেন মানুষ কমিয়েছেন আপনি তো যাত্রী বাড়িয়েছেন তাহলে আপনার চাপ কমবে কি করে আমি আরেকটা যে বিষয়ে যেটা আপনার সাথে আমি ইনক্লুড করি আপনি বললেন না যে তিন ধরনের এখন একটা আরেকটা মজার আরেকটা ইয়া হয়েছে সেটা হলো রিক্সার মধ্যে ওই যে ব্যাটারি চালিত মানে রিক্সা হয়েছে যে রিক্সা ওইদিন গাড়ি দিয়ে যাচ্ছে আমার গাড়ির কিন্তু এখন স্পিড লিমিট করে দিয়েছে তাই না যে এত উপরে যেতে পারবো না এখানে এই রিক্সার কিন্তু কোনো স্পিড লিমিট নাই তারা কি করছে দেখা যাচ্ছে যে আমার গাড়ি পঞ্চাশ কিলোমিটার ইয়াতে যাচ্ছে আর পাশের রিক্সাটা সে ক্রস করে গেলাম তো হতবাক ড্রাইভার গুলো দেখছেন তার কিন্তু সাইড ষাট কিলোতে চলছে সে এই হচ্ছে তার কোনো নেই সে কত স্পিডে চলছে সে জানে না সে স্পিড আছে এটা জানে আপনি একটি বৈধ সড়কে অবৈধ বাহন চালিয়ে সেই সড়কের শৃঙ্খলা ফেরাবেন মানে ভাবতে কেমন লাগে না আমার কি বলবেন আমি জানি সড়কের অবৈধ যানের প্রাদুর্ভাব বাড়িয়ে আপনি শৃঙ্খলা ফেরাবেন এটা আমার কাছে গভুচন্দ্র রাজার গভু গভুচন্দ্র যেন আছে না মন্ত্রী অবস্থা আপনি কিন্তু কিছু বলতে যাচ্ছেন মানে জি বলেন নামে আমি আমরা আমাদের 14 সাইড সেনভাইসের সঙ্গে একটু যুক্ত করতে চাই আর সম্প্রতি 14 সমাপ্ত জাতীয় সংসদের যে অধিবেশন অধিবেশনে ইউনিয়ন পরিষদ আইন সংশোধনের দিকে উদ্যোগ এতে প্রস্তাব দিল আকারে এসেছে এবং সেখানে দুটি বিষয়কে সংশোধন করে পূর্বে আইনের দুটি বিষয়কে সংশোধন করে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছে প্রথম বিষয়টি হলো যে ইউনিয়ন পরিষদের নির্বাচিত যে পরিষদ সেটার মেয়াদ উত্তীর্ণ হলে সরকার সেখানে প্রশাসক নিয়োগ করতে পারবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ইউনিয়ন পরিষদের কাজ করার জন্য সচিব নিয়োগ করা হয় তার যে পদবীর নামটি পরিবর্তন করা হয়েছে এখন সেটিকে বলা হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আসলে এইটি আমি কেন আলোচনা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচাইতে মানে সর্বনিম্ন স্থানীয় সরকারের কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ সেখানেও একটি অগণতান্ত্রিক ব্যবস্থার সৃষ্টি করার করার জন্য জন্য আইন সংশোধন করা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে উপজেলায় সরকার প্রশাসক নিয়োগ করতে পারে জেলা পরিষদ নামে একটি ঠুটো জগন্নাথ এখানে মানে ইন্ট্রোডিউস করা হয়েছে একই সঙ্গে আপনি নিশ্চয়ই দেখবেন যে সিটি কর্পোরেশনে একজন প্রধান নির্বাহী কর্মকর্তা থাকেন আমি এই ব্যবস্থাপনাটার সমালোচনা করছি আমি বলছি যে সরকারের এই ধরনের সেবা প্রদানের জন্য অবশ্যই প্রশাসনিক পরিচালনার জন্য জন্য কাজের অবশ্যই সেখানে সরকারি কর্মকর্তার প্রয়োজন রয়েছে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন আমার এখনো মনে পড়ে দুই সালের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন নির্বাচনের আগে উনি অনেক নানা ধরনের চাপ মোকাবেলা করে নির্বাচিত হয়ে যখন উনি উপজেলা পরিষদের দায়িত্ব শপথ নিয়ে চেয়ারম্যান হন তখন আমি ওনার একটি সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম এবং উনি প্রচন্ড হতাশা নিয়ে বলেছিলেন যে একজন চেয়ারম্যান যে এতটা অসম্মানিত ব্যক্তি এটা জানলে আমি কোনোদিন আমার ভোটারদের কাছে ভোট চাইতে যাইতাম না কারণ উপজেলা পরিষদের সভা সবাই সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সে যদি এটি সভাপতিত্ব করে তাহলে ওখানে চেয়ারম্যানের ক্ষমতাটা কি চেয়ারম্যানের কি দরকার এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা উনি বললেন যে একজন ওসি থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা তার এনুয়াল সার্ভিস রিপোর্ট লেখেন হচ্ছে এসপি সাহেব আর একজন উপজেলার নির্বাহী কর্মকর্তার এনুয়াল সার্ভিস রিপোর্ট লেখেন ডিসি সাহেব ওনারা কেন একজন জনপ্রতিনিধি মানে উপজেলা চেয়ারম্যানকে সহযোগিতা করবেন তার কোন কারণ ওই কথাটি হলো প্রচন্ড রকমের অব্যবস্থাপনা আছে এটি স্বীকার করতে হবে কিন্তু এখানে যে কাঠামোগত দুর্বলতা আছে ঢাকা শহরকে নগরবাসীকে সেবা দেওয়ার জন্য নগরকে একটি ব্যবস্থাপনা নিয়ে আসার জন্য যেমন নগর সরকারের প্রয়োজনীয়তা আছে তেমনি ঢাকার কেন্দ্রিক মানুষের যে স্রোত সাইভাবে থাকতে আসার স্রোত এবং সমস্ত কাজ ঢাকা কেন্দ্রিক করার কারণে যে স্রোত এটা থামানোর জন্য বা এটা কমানোর জন্য প্রাদেশিক সরকার ব্যবস্থাপনার শুধু তাই নয় শুধু তাই নয় একই সঙ্গে সমস্ত গণতান্ত্রিক যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে সেই গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে যে আমলাদেরকে একচ্ছত্র ক্ষমতার মালিকানা দেওয়া হয়েছে সেটাকে পরিবর্তন করে জনপ্রতিনিধিদের হাতে জনগণের সেবার দায়িত্বটা আইন সংশোধনের মাধ্যমে ফিরিয়ে দিতে হবে অন্যথায় এই টোটাল যেই আহ অব্যবস্থাপনা যোগ্য আছে এখান থেকে আমাদের মুক্তির কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি ধন্যবাদ হ্যাঁ যাই হোক আমরা আজকের মতো এখানেই শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার